আসসালামু আলাইকুম। চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকংয়ে ক্রমেই বেড়ে চলছে মুসলমানদের সংখ্যা। 1993 সালে এ অঞ্চলে মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 60,000, আর 2016 সালে এসে এই সংখ্যা 3 লাখ অতিক্রম করেছে। অর্থাৎ উক্ত 23 বছরে অঞ্চলটিতে মুসলমানদের সংখ্যা বেড়েছে অন্তত 5 গুণ। 2022 সালে এসে এই সংখ্যা যে আরও কয়েকগুণ বেড়েছে তাতে কোনো সন্দেহ নেই। ফলে সমগ্র চীনের মধ্যে হংকং ক্রমশ মুসলমানদের একটি শক্তিশালী ঘাঁটিতে পরিণত হচ্ছে। আজকের এই ভিডিওতে তুলে ধরা হবে হংকংয়ের মুসলমানদের ইতিহাস ও বর্তমান হালচাল। তার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। শুরুতেই অঞ্চলটির মৌলিক কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করে নেই। চীনের দক্ষিণাঞ্চলে অবস্থিত হংকং দীর্ঘদিন ব্রিটিশদের কলোনি হিসাবে প্রতিষ্ঠিত ছিল। নানা নাটকীয়তা ও চুক্তির প্রেক্ষাপটে 1997 সালে ব্রিটিশরা হংকংয়ের নিয়ন্ত্রণ চীনের হাতে ন্যস্ত করে। হংকংয়ের আয়তন 2,755 বর্গ কিলোমিটার আর জনসংখ্যা প্রায় 75 লাখ। বৌদ্ধ, তাওবাদ ও খ্রিস্টধর্মের পর ইসলাম হংকংয়ের চতুর্থ বৃহত্তম ধর্ম। তবে হংকংয়ের বিপুল সংখ্যক মানুষ নাস্তিকতাবাদে বিশ্বাসী। হংকংয়ে বসবাসকারী মুসলমানদের মধ্যে প্রায় 1,50,000 ইন্দোনেশিয়ান বংশোদ্ভূত, এছাড়া 50,000 জন চীনা বংশোদ্ভূত এবং 30,000 জন পাকিস্তানের বংশোদ্ভূত। বাকি 20,000 মুসলমান বিশ্বের অন্যান্য প্রান্ত হতে হংকংয়ে এসে বসবাস শুরু করেছে। এদের প্রায় সকলে সুন্নি মতবাদের অনুসারী। ধারণা করা হয় আজ থেকে প্রায় 35,000 বছর আগে বর্তমান হংকং ভূমির জন্ম হয় এবং প্রায় 6,000 বছর আগে সেখানে মানব বসতি গড়ে ওঠে। খ্রিস্টপূর্ব 214 সালে কিন সাম্রাজ্য হংকংকে চীনের অন্তর্ভুক্ত করে। তবে 1841 সালে ব্রিটিশ উপনিবেশ প্রতিষ্ঠার পর আধুনিক হংকংয়ের যাত্রা শুরু হয়। চীনের মূল ভূখণ্ডে বহু আগে ইসলামের দাওয়াত পৌঁছালেও হংকংয়ে ইসলামের দাওয়াত পৌঁছায় মাত্র 200 বছর আগে। স্বীকৃত ইতিহাস অনুযায়ী ব্রিটিশ সেনাবাহিনীর সদস্য হিসাবে ভারতীয় মুসলমানরা হংকংয়ে পদার্পণ করলে সেখানে ইসলাম ধর্ম বিকশিত হতে শুরু করে। ব্রিটিশ প্রশাসনই হংকংয়ে সর্বপ্রথম মসজিদ ও মুসলিম কবরস্থান নির্মাণের জন্য জায়গা প্রদান করেন। সে সময় আসা বেশিরভাগ মুসলমানই ছিলেন সেনা সদস্য, তবে তাদের মধ্যে কিছু সংখ্যক মুসলিম ব্যবসায়ীও ছিলেন। উল্লেখ্য, এর আগে কখনো হংকংয়ে ইসলামের আগমন ঘটে থাকলেও আমাদের কাছে তা অজানা। 1850 সালে ব্রিটিশ সেনাবাহিনীর মুসলিম সদস্যরা হংকংয়ে সর্বপ্রথম একটি জামে মসজিদ নির্মাণ করেন। শেলি স্ট্রিটে অবস্থিত এই মসজিদটি 1915 সালে পুনর্নির্মাণ করা হয়। তারপর থেকে তা এখনও টিকে আছে স্বমহিমায়। 1896 সালে নাথান রোডে ভিক্টোরিয়া হারবারের পাশে হংকংয়ের দ্বিতীয় মসজিদ নির্মিত হয়, যা কালীন মসজিদ কিংবা ইসলামিক সেন্টার নামেও পরিচিত। 1981 সালে প্রতিষ্ঠিত মসজিদে আম্মার হংকংয়ের তৃতীয় মসজিদ। বর্তমানে একটি নির্মাণাধীন মসজিদ সহ হংকংয়ে মোট 7টি মসজিদ রয়েছে। এছাড়া মুসলমানদের জন্য 70টি স্বীকৃত হালাল রেস্তোরাঁ, 5টি ইসলামিক স্কুল, কয়েকটি মাদ্রাসা ও 2টি পৃথক কবরস্থান রয়েছে। প্রসঙ্গত, এই সংখ্যা প্রয়োজনের তুলনায় অনেক কম। ব্রিটিশ আর্থিক প্রতিষ্ঠান HSBC হংকংয়ে ইসলামী অর্থব্যবস্থা বা ইসলামিক ফিনান্স সিস্টেম প্রবর্তন করেছে। 2007 সালে হংকংয়ে অবস্থিত আরব চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি প্রতিষ্ঠা করে HK ইসলামিক ইন্ডেক্স। অত্র অঞ্চলের উল্লেখযোগ্য ইসলামী সংগঠনগুলোর মধ্যে রয়েছে ইসলামিক ইউনিয়ন অফ হংকং, ইসলামিক কালচারাল অ্যাসোসিয়েশন অফ হংকং, হংকং ইসলামিক ইউথ অ্যাসোসিয়েশন, ইউনাইটেড মুসলিমস অ্যাসোসিয়েশন অফ হংকং। মোট কথা, উইঘুর মুসলমানদের তুলনায় কিংবা চীনের অন্যান্য অঞ্চলের মুসলমানদের তুলনায় হংকংয়ের মুসলমানরা তুলনামূলকভাবে ভালো অবস্থানে রয়েছে। আপনি কি হংকংয়ের মুসলমানদের সম্পর্কে আগে জানতেন? চীন কি একটি ইসলাম বান্ধব দেশ নাকি ইসলাম বিদ্বেষী দেশ? আপনার মতামত আমাদের কমেন্ট করে জানান। ভালো থাকুক হংকংয়ের মুসলমানরা। এই কামনায় আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।